শরণখোলায় রাতের আধারে দেয়াল ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ। বাগেরহাটের শরণখোলায় রাতের আধারে পাকা দেয়াল ভেঙে জায়গা দখলের চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা। ঘটনাটি ঘটেছে 23 আগস্ট বুধবার রাত 11:45 সময় উপজেলার রায়ন্দা ইউনিয়নের রায়ন্দা বাজারের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে সৌদি প্রবাসী জামান নূরের বাড়ির পাশে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। জানা গেছে, এরফান তালুকদারের কাছ থেকে প্রায় 40 বছর আগে 9 নং রায়ন্দা মৌজার এস এ খতিয়ান 1249 ও এস এ দাগ 224 থেকে 16.50% জায়গা ক্রয় করেন সুলাইমান ফরাজি ও তার পরিবার। সে জায়গায় তারা 40 বছর যাবত ভোগ দখল করে আসছেন। সুলাইমান ফরাজি বলেন, পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার বিল্ডিং এর পশ্চিম পাশের বেলকনির 80 ফুট দেয়াল ভাঙিয়া অনুমান 1,60,000 টাকার ক্ষতি সাধন করে। এই বাড়িটা আমার, এটা নিয়ে অনেকদিন ধরে প্রতিবেশীর সাথে বিরোধ চলতেছে। এখান থেকে আমি আরো 2.5 ফুট জমি পাবো। আমার 40 ফুট চওড়া জমি। আমার জমি কেনা হচ্ছে 1947-1952 সালে, কিন্তু তাদের জমি কেনা হলে 74-84 সালে। এই এখন আমাদের জমি তো আগে দিয়ে তারপরে যদি মালিকের থাকে সে পাবে, কিন্তু তা না করে সে আমার জমি নেওয়ার চেষ্টা করতেছে। আমার জমি এখন আছে 37.5 ফুট বা 37 ফুট, কিন্তু আমি পাবো 40 ফুট। 2.5 ফুট বাদ দিয়ে আমি বাসার কাজ ধরছি। এখন এই কাজ ভাঙিয়া মানে বিল্ডিং ভাঙিয়া সবকিছু তছনছ করে দিছে। আবার এটা আপনারা দেখতেছেন কারা এগুলো করছে? এগুলো করছে সাকাওয়াত, তারপরে খালেক তালুকদার, তারপরে আপনার খালেক তালুকদার হয়তো বা ছিল না, কিন্তু তাদের গ্রাম থেকে রাজাপুর থেকে 25-30 জন লোক নিয়ে আসে লেবার, যাদের নাম আমি সব বলতে পারবো না। তারপরে ইসা মুসা করছে কোন সময় রাত্র 11:45 ভাঙা শুরু করছে। আমি ওসি স্যারের ফোন দিছি, সে আমাকে সহযোগিতা করছে, যার জন্য হলে এই কাজটা বন্ধ করতে পারছি। তা না হলে হয়তোবা সব ভেঙে ফেলতো। ওসি স্যার সহযোগিতা না করলে হয়তোবা আমি এই কাজ বন্ধ করতে পারতাম না, হয়তোবা আমার মারধরও করতো, কিন্তু আমি এসে এই জায়গায় বাড়তি কোনো কথা বলিনি, যার জন্য আমার কোনো গায়ে হাত দেওয়ার সেরকম কোনো সুযোগ দেয়নি। এখন আপনি কি করবেন? এখন আমি আইনের আশ্রয় নিতে চাচ্ছি, আপনাদের সবাইকে জানাতে চাচ্ছি, যাতে আমার এই কাজটা কোনো সমস্যা না হয়। আমার যদি দলিলে আমার থাকে তাহলে আমি যেন কাজ করতে পারি, আর যদি দলিল বা কাগজে আমি যদি না পাই তাহলে আমার জমির দরকার নেই, আমি নিজের স্বইচ্ছায় আমি ছেড়ে দেব। অভিযুক্ত শাখায়েত হোসেন বলেন, আমার উপর যে অভিযোগ আনা হয়েছে সবই মিথ্যা, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। শরণখোলা থানার ওসি মোহাম্মদ ইকরাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে সত্য প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।